বন্ধুরা, আপনারা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিওতে দেখে নিই কীভাবে এসএসসির রেজাল্ট দেখা যায়। আর আপনি যদি এই চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, এসএসসি রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আমি ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এবং এখানে আমি সার্চ দিব এসএসসি রেজাল্ট লিখে, এসএসসি রেজাল্ট। তো এসএসসি রেজাল্টটিকে সার্চ দেওয়ার পর সবার উপরে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা ওপেন করবেন। ওপেন করার পর আমি এটাকে একটু জুম করি, এই ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য সর্বপ্রথম এক্সামিনেশন, আপনি কিসের রেজাল্ট দেখবেন, এসএসসি না জিএসসি, সেটা দেবেন। আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করলাম, এসএসসি এবং দাখিল। তারপর এখানে ইয়ার, কত সালে আপনি পরীক্ষাটা দিয়েছেন, যেমন আমি 2017 সালে দিয়েছি, 17 দিলাম। এবার যারা রেজাল্ট দেখবেন তারা 2024 দেবেন। তো এরপর দেখাচ্ছে এখান থেকে বলছে বোর্ড দিতে, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, যেমন আমি রাজশাহী, সেহেতু এখানে রাজশাহী দিলাম। এরপর আপনার এখানে রোল নাম্বারটা, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার বসাবেন, এবং তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে যেই কোডটা দেখাবে ওইটা আপনারা বসাবেন, যেমন 9+9 = 18 হয়, এটা 18 লিখবো। আপনাদের বেলায় অন্য কিছু আসতে পারে। এরপর আমরা সাবমিটে ক্লিক দিব, সাবমিটে ক্লিক দিলে এখানে দেখেন আমার রেজাল্ট শিট চলে এসেছে, আমার কোনটাতে কী গ্রেড ছিল সব কিছু এখানে দেখাচ্ছে, কোন সাবজেক্ট কোন গ্রেড, টোটাল রেজাল্ট কত, সব কিছু এখানে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে দেখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।